ড্যানি, আমি তোমার জীবন ফিরিয়ে দিয়েছি, তোমাকে শক্তি দিয়েছি। এবার আমার ছেলেকে ছেড়ে দাও। দেবো, আগে তোর অপারেশন ঠিক হয়েছে কিনা দেখতে দে। তুই কি আমাকে সত্যি পাওয়ার দিয়েছিস নাকি মিথ্যে বলছিস? আমরা বিজ্ঞানীরা কখনো মিথ্যে কথা বলি না। কিন্তু আমি বিশ্বাস করি না। এর আগেও তুই মেশিন ম্যান বানানোর কথা বলে ফেল করেছিস, এখন পরীক্ষা করে দেখতে চাই। এই নকিব, গুলি কর আমাকে। আমার যদি কিছু হয় তাহলে ওর ছেলে কারোকে মেরে ফেলবি। কিচ্ছু হবে না, গুলি করো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। তুই পাওয়ার আর কাকে দিয়েছিস? নিশ্চয়ই তুই তোর ছেলের মধ্যে পাওয়ার দিয়েছিস। আমি আর কাউকে দেইনি, এই প্রথম তোমার উপর প্রয়োগ করলাম। না না না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই তুই তোর ছেলেকে পাওয়ার দিয়েছিস, আমি পরীক্ষা করে দেখব। এই বিজ্ঞানী এই শক্তি আর কাউকে দিতে পারবে না। আমি হব একমাত্র বায়োনিক শক্তির অধিকারী, আর সেই শক্তি দিয়ে আমি হব এই দেশের কিং। কিন্তু আরেকজন আছে তোমাকে চ্যালেঞ্জ করার জন্য। কে? পাভেল, মেশিন ম্যান পাভেল। পাভেল, পাভেল দাঁড়াও, দাঁড়াও বলছি। প্লিজ, তুমি আমার জীবন থেকে সরে যাও, আমার জীবনে তোমার কোনো দরকার নেই। তোমার জীবনে আমার দরকার থাকুক আর না থাকুক, কিন্তু আমার জীবনের সাথে তুমি এখন মিশে গেছ। বলতে লজ্জা লাগে, তবু বলে ফেলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শোনো, ভালোবাসা বলে আমার মধ্যে কিছু নেই। তুমি জানো না আমি একজন যন্ত্র মানব, মেশিন ম্যান, আর মেশিন ম্যানের কোনো মন থাকে না। আমি মেশিনে মন সৃষ্টি করব, তাহলে মানুষ আর যন্ত্র পরিপূর্ণ হবে। এই জীবনে কোনোদিন তোমার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না।